ঘুষগ্রহণ দুর্নীতি ও অর্থপাচার মামলায় সিলেটের সাবেক কারা উপমহাপরিদর্শক পার্থগোপাল বণিককে 8 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। রবিবার 4 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এ রায় দেন। গেল বছর 27 ডিসেম্বর দুদক এবং আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন আদালত। এর আগে গত 24 নভেম্বর মামলাটিতে আত্মপক্ষে শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করেন ডিআইজি পার্থ। তার আগে গত 16 নভেম্বর মামলাটির চার্জশিটভুক্ত 14 সাক্ষীর মধ্যে 11 জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। 2019 সালের 28 জুলাই কারাগারের অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে দুদকের প্রধান কার্যালয়ে পার্থগোপাল বণিককে জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে অভিযানে যায় দুদক। ওই দিন বিকালে ধানমন্ডির ভূতের গলিতে পার্থগোপালের ফ্ল্যাট থেকে 80 লাখ টাকা উদ্ধার করে দুদক। এরপরেই তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে দণ্ডবিধির 161 ধারাসহ 1947 সালের দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 অনুসারে মামলা দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন। মামলার অভিযোগপত্রে বলা হয়, বরখাস্ত হওয়া কারা উপমহাপরিদর্শক পার্থগোপাল বণিক সরকারি চাকরিতে দায়িত্ব পালনরত অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম দুর্নীতি ও ঘুষের মাধ্যমে 80 লাখ টাকা অবৈধভাবে অর্জন করেন।